আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে 26 নভেম্বর 2021 তারিখে অনুষ্ঠিতব্য 13টি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে। পরীক্ষার সময়সূচিগুলো দেখার আগে আমি বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। 13টি পরীক্ষার নোটিশ তারা প্রকাশিত করেছেন। এক নম্বর প্রতিষ্ঠানের নাম গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। প্রশ্নপত্রের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দুই নম্বর পদের নাম আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড APSCL, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 11টা থেকে 11টা ও বিকেল 3:30। প্রশ্নপত্রের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তিন নম্বর প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর EEDMOE, পদের নাম অফিস সহায়ক। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। প্রশ্নপত্রের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চার নম্বর প্রতিষ্ঠানের নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড SPCBL, পদের নাম সহকারী ব্যবস্থাপক সাধারণ। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। ডুপ্লিকেট প্রশ্নপত্রের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পাঁচ নম্বর প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ BAERA, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 10টা থেকে এবং প্রশ্নপত্রের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ছয় নম্বর প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 10টা থেকে প্রশ্নপত্রের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সাত নম্বর প্রতিষ্ঠানের নাম সড়ক ও জনপথ অধিদপ্তর RHD, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 12 ও 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 10:11 থেকে প্রশ্নপত্র ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চার নম্বর আট নম্বর প্রতিষ্ঠানের নাম ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ দেওসা, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। নয় নম্বর প্রতিষ্ঠানের নাম সরকারি যানবাহন অধিদপ্তর DGT, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 26 থেকে 28 নভেম্বর 2021। দশ নম্বর প্রতিষ্ঠানের নাম জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ, পদের নাম হিসাব সহকারী কাপ কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 10টা থেকে। এগারো নম্বর প্রতিষ্ঠানের নাম বন সংরক্ষকের কার্যালয় চট্টগ্রাম, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। প্রশ্নপত্রের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বারো নম্বর প্রতিষ্ঠানের নাম সমবায় অধিদপ্তর COOP, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 19 ও 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তেরো নম্বর প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ক্যাডেট কলেজ সহ ক্যাডেট, পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 26 নভেম্বর 2021। পরীক্ষার সময় সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। তো এই ছিল 13টি পরীক্ষার সময়সূচি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।